প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর নাচানাচি হয়েছে, এখনো নাচানাচি বাকি আছে, একটু পরে আবার আনন্দ। ভালোই লাগছে। আর আপাতত এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স তো কিছু নেই, জিরো এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স করতে এসেছি। নমস্কার, আমার নাম সুদীপ্ত, দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার আর এখন রাত্রি 8:05। তো আমি একটু আগেই জাস্ট অফিস থেকে এলাম, এসে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে একটা বিয়েবাড়ি যাব। তো অনেকদিন ধরেই শার্ট পরে বিয়েবাড়ি যাওয়া হচ্ছে, পাঞ্জাবিটা অনেকদিন পরা হয়নি, তার জন্য পরলাম আর কি, এই আর কি পাঞ্জাবি পরা হয়েছে। তো আজকে আমার দিদির এক ননদের বিয়ে আছে। তো আগের যা বিয়েবাড়িটা ছিল সেটা হচ্ছে আমার দিদির ভাসুরজির বিয়ে, আর আজকেরটা হচ্ছে দিদির ননদের বিয়ে। তো দুটো একই জায়গাতে বিয়েবাড়ি, সেখানেই যাচ্ছি আর কি। আর গরম তো বেশ ভালোই আছে, আর দুদিন অফিস ছুটি ছিল। প্রথম দিন হচ্ছে শনিবার দিন, সেদিনকে কলকাতাতে ভোট ছিল বলে ছুটি ছিল অফিস, আর সেকেন্ড তো রবিবার, আজকে সোমবার। আজকে অফিস থেকে তাড়াতাড়ি আসতে হলো, মানে এক ঘন্টা আগে আমি অফিস থেকে বেরিয়েছি যাতে তাড়াতাড়ি এখানে আসতে পারি আর কি। তো চলুন বিয়েবাড়ি যাক, মানে যাওয়া যাক, আর বিয়েবাড়িতে গিয়ে দেখে নেওয়া যাক কেমন কি আয়োজন বা খাওয়া দাওয়ার কী ব্যবস্থা করেছে। চলে এসেছি কোনের কাছে, তো কোনে এখন সেলফি তুলতে ব্যস্ত আছে। তো ব্যাপারটা হচ্ছে, বক্তব্য কি, কেমন লাগছে? ভালো লাগছে। সকাল থেকে কি এনজয় হয়েছে না হয়নি? আর আপাতত কি কিছু খাওয়া দাওয়া হয়েছে? এইমাত্র বলতে শুনছিলাম যে খাওয়া দাওয়া করতে হবে। তো বেশ সুন্দর লাগছে, কিন্তু কিছু যদি বক্তব্য থাকে আমার ভিউয়ার্সদের জন্য। ভালো, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, ঠিক আছে? তো একটু বিয়েবাড়ি একটু এনজয় করতে থাকি আমরা, আপনারা একটু বিয়েবাড়ি মুহূর্তগুলো দেখতে থাকুন। আর দিদির মেকআপ দেখুন, একদম দারুণ লাগছে। ফার্স্ট টাইম মেকআপ। আর দিদি হচ্ছে ননদের বিয়ে, দিদি সকাল থেকে আনন্দ হয়েছে না হয়নি? প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর নাচা
এখনো নাচানাচি বাকি আছে, একটু পরে আবার। ঠিক ঠিক আর লোকজন সব আসছে আর দিদি এখন ব্যস্ত আছে, একটু ছেড়ে দিতে হবে কারণ কাজকর্ম করতে ব্যস্ত থাকবে। তো আপাতত আপনার কি করুন, বিয়ে বাড়ির যে ওয়েদার সেটাকে একটু এনজয় করতে থাকুন, আর আমিও একটু দেখি কত কি লোকজন কীরকম কী হলো আর কি। এদিকে দেখুন বেশ ভিড় ভালোই হয়েছে, আর বাইরে মনে হচ্ছে বর চলে এসেছে। তো যাই হোক, আমি রিয়ার ক্যামেরা দিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি যে এই দেখুন বরের গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে। তো আমি রিয়ার ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হবে। যদি কোনো বক্তব্য থাকে ভিউয়ার্সদের প্রতি, কিছু বক্তব্য থাকে যদি কিছু বলতে পারে। খুব সুন্দর কিছু কথা বলছিল, এখন কিন্তু পালিয়ে গেছে। তো আপাতত কি করি, আমরা একটু বিয়ে বাড়ির যে দৃশ্য সেগুলো দেখাবার চেষ্টা করছি, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখানে আমাদের বর যাচ্ছে, সমস্ত যে মেন টিম তাদেরকে সাথে পাওয়া গেছে, যদি কিছু বক্তব্য থাকে বলতে পারেন। আপাতত বিয়েটাই মেন ফোকাস আছে, এখনো যেতিনি, যেতার পর তারপর ব্যাটারি ব্যাট নেবে না বল নেবে দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। Oh!
সব অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে। জামাই বাবু কেমন লাগলো? আর দিদি কি অবস্থা? খুব ভালো। আমাদের ফটোগ্রাফার দাদাদের কি অবস্থা? আরেকজন দাদা কি অবস্থা? ছবি তোলা হয়েছে? যুদ্ধ শেষ, প্রচুর কষ্ট হয়েছে। এখন রাত্রি 12:41 বাজে, আমি এইমাত্র বাড়ি পৌঁছালাম। আসলে খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য বাড়ি আসতে একটু দেরি হয়ে গেল। তো খাওয়া দাওয়ার মাঝে অনেক কিছু ছিল, তো সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পোলাও আর মাটন। তো এই যে দুটো কম্বিনেশান আমার খুব ভালো লাগে। তো খেয়েছি, আইসক্রিম খেয়েছি, স্টলে ফুচকা খাওয়া হয়েছে, কফিটা খাইনি কারণ প্রচণ্ড গরম আজকে। তো খাওয়া দাওয়া হয়েছে, অনেক আনন্দ হয়েছে, ব্লগ করার চেষ্টা করেছি, জানি না কতটা কি দেখতে পেয়েছেন আপনারা। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হবে পরের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.